এবার এই লাল বোতামটা টিপো আর গ্যাস রিলিজ করো। এবারও মারা গেছে। এবার আমি ওকে 4 দিন ধরে ঠান্ডায় রাখবো, -50°C। আর তারপর আমি ওকে বাঁচিয়ে তুলব। হ্যাঁ স্যার, এই যদি আবার বেঁচে না ওঠে তাহলে? বাজে কথা বন্ধ করো, ও নিশ্চয়ই বেঁচে উঠবে, নিশ্চয়ই বাঁচবে। আর একবার যদি আমি এটা প্রমাণ করতে পারি, তাহলে এই পৃথিবীর যত অসুস্থ বড় লোক আমার দরজায় এসে ভিক্ষে চাইবে, এই পৃথিবীর কোন বড় লোক কখনো মারা যাবে না। আন্ডারস্টুড? তুমি তো বললে না কি করতে হবে। কার কি করতে হবে? ওই কাপুর স্যারের, ওনার ফিল্মের জন্য ডেট দেবে কি দেবে না? সারা রাত শুটিং করে আমি ক্লান্ত পার্থ, এসব ডেট ফেটের ব্যাপারে কালকে ভাববো, ঠিক আছে? না কালকে তো অনেক দেরি হয়ে যাবে, কাপুর খুব বিরক্ত করছে। হিরোকে? হ্যাঁ কে হিরো? তুমি নামে পাবলিক কার পেছনে পাগল? তোমার না আমার জন্য এইসব কিছু কার? হ্যাঁ তোমার না আমার? আরে বলো, উত্তর দাও। সবই তোমার। দে ইউগা পার্থ, তুমি আমার ভাই হতে পারো, কিন্তু তার আগে তুমি আমার সেক্রেটারি, বুঝলে? আর যে কাজটা তোমাকে দেওয়া হয়েছে সেটা চুপচাপ করো, আর আমাকে শেখানোর চেষ্টা করো না কি করতে হবে আমাকে, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে দাদা। ও সোনিয়া, তুমি ভয় পেলে? আরে না না, বেসা শুটিং এ এমনি খুব পরিশ্রম হয়ে গেছে। কি হয়েছে? ওই আরেকটা চিঠি পেয়েছি। আবার চিঠি? তোমাকে শুক্রবার মেরে ফেলা হবে? কে পাঠাচ্ছে? কে পাঠাতে পারে এই চিঠি? কোথায় ছিল এটা? এখানে দরজার বাইরে। দরজার সামনে? আরে কেউ এই দরজা পর্যন্ত আসে কি করে? এই ওয়াচম্যান গুলো আরে গেটের সামনে কিছু দেখতে পায় না, সারাক্ষণ মাছি মারে। না না, ওই এই চিঠিটা পেয়েছে। গুরু তুমি পুলিশে কমপ্লেন কেন করছো না? পুলিশ? সোনিয়া পুলিশের কাছে যাওয়ার কি দরকার? এই ছোটখাটো সমস্যাগুলো যদি আমরা পুলিশকে জানাই তাহলে হয়ে গেল। হ্যালো, হ্যাঁ সিআইডি? এমন কোনো চিহ্ন নেই যাতে জানতে পারা যায় লোকটা কে, শুধু এই চিহ্নটা ছাড়া। দেখে মনে হচ্ছে একে কোথাও বেঁধে রাখা হয়েছিল। কিডন্যাপের কেস মনে হচ্ছে স্যার, টাকা পাইনি মেরে ফেলে দিয়েছে। কিডন্যাপিং এর কোন রিপোর্ট আছে? স্যার এই দেখুন, এই লোকটার চামড়া দেখে মনে হচ্ছে যে এই লোকটার চামড়ার সেলগুলো সম্পূর্ণভাবে মরে গেছে। স্যার এই লোকটার মৃত্যু খুবই কষ্ট পেয়ে হয়েছে মনে হচ্ছে, একে খুবই ঠান্ডা জায়গায় রাখা হয়েছিল। আর
বরফে জমে গিয়ে এর মৃত্যু হয়। একে আবার কোল্ড স্টোরেজে রাখা হয়নি তো স্যার। হ্যাঁ, আরেকটা কথা আছে, এই দেখুন। নিকোটিন প্যাচ আগে? হ্যাঁ, হয়তো এই লোকটা সিগারেট ছাড়ার চেষ্টা করছিল, আর এটা হতে পারে ইনি ইংল্যান্ডের বাসিন্দা। ইংল্যান্ডের? ইয়েস স্যার, এই নিন আর মন দিয়ে দেখুন। ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড সোল্ড ইন ইউকে। অভিজিৎ, একটা কাজ করো, এই লোকটার ফটোগ্রাফস ইন্ডিয়া আর ইংল্যান্ড সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, হয়তো জানা যাবে এই লোকটা কে। স্যার, ডক্টর নিয়তি ঠিক বলেছিলেন, এই লোকটি ছ মাস আগে ইংল্যান্ড থেকে ভারতে এসেছিল। এই ফ্যাক্সে ওর অ্যাড্রেস লেখা আছে? ইয়েস স্যার, এর লাস্ট ঠিকানা 6x34 শঙ্করনগর, মালাড, মুম্বাই। ইংল্যান্ড থেকে আসা একটা লোক এখানকার অ্যাড্রেস কেন লেখাবে? সমস্ত জানলা দরজা বন্ধ, তাও এই পাতাটা নড়ছে। সিঁড়িটা কোন দিকে যাচ্ছে? দেখা যাক। এসব কি? অদ্ভুত গন্ধ, জায়গাটা তো স্যানিটাইজ করা, একদম ভয় পরিষ্কার। তাহলে গন্ধটা কিসের? ফেড্রিক্স, একটা কাজ করো, তাড়াতাড়ি যাও আর গাড়ি থেকে মাস্ক নিয়ে এসো। ইয়েস স্যার। মনে হয় কোনো পাইপ ফেটে গেছে, যার জন্য গ্যাস লিক হচ্ছে। না, এটা কেমিক্যালের স্মেল নয়। অনুষ্কা, স্মেল তো এখান থেকেই আসছে। এটা কি এমন জিনিস? একটা লোক ইংল্যান্ড থেকে এসে এখানে মারা যায় আর অ্যাড্রেস দেয় এখানকার, আর আমরা এখানে আসার পরে আরো একটা লাশ পাই। একটা কাজ করো, ডক্টর নিয়তিকে ফোন করে এখানে ডাকো। অনুষ্কা, ফেড্রিক্স, এই জায়গাটা ভালো করে তল্লাশি করো। হ্যালো ডক্টর নিয়তি, ইন্সপেক্টর দয়া বলছি, আপনি এই জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যান। ওকে স্যার। এই দেখুন কি পেলাম, এই ছবিগুলো। মাই গড, সুপারস্টার গুরুরাজের ছবি। এর ছবি এখানে কি করছে?
শুক্রবার তোমাকে খুন করা হবে। এটা কে হতে পারে? কে সেই লোক যে এই চিঠি আমাকে বারবার পাঠাচ্ছে? এমন কে আছে যে আমার পিছনে পড়ে আছে? সে যেই হোক না কেন সোনিয়া, আমি তাকে কোনোদিনও ছাড়বো না। কিন্তু গুরু, তুমি কি করবে? করব, কিছু তো নিশ্চয়ই করব। ওই সুপারস্টার গুরুরাজের সঙ্গে বিপজ্জনক জায়গার কি সম্পর্ক থাকতে পারে? ডক্টর প্রধান, আপনি কি জানতে পারলেন? প্রথম লাস্টটা যেটা পেয়েছিলাম সেই লোকটাও এভাবেই মারা গিয়েছিলেন যেভাবে ইনি মারা গেছেন। মনে হচ্ছে এটা সাইরোজেনিক্সের কেস। এই সাইরোজেনিক কি জিনিস? কিছু সায়েন্টিস্ট মনে করেন যদি কোনো মানুষ মারা যায় কোনো রোগের কারণে, এবং যদি তার বডিকে -50 ডিগ্রিজে রাখা যায়, তাহলে সেই রোগের চিকিৎসা বেরোনোর পর সেই মানুষকে আবার জীবিত করা যেতে পারে আর তাকে বাঁচানো যেতে পারে। হোয়াট? কাউকে দ্বিতীয়বার কি করে বাঁচানো সম্ভব? স্যার, এই সমস্ত সায়েন্টিস্টরা নিজেদেরকে ভগবান মনে করে। অবশ্য গভর্নমেন্ট এই সমস্ত এক্সপেরিমেন্ট ব্যান করে দিয়েছে। এই দেখুন, কম্পিউটার কখনো মিথ্যে বলে না। আরে, তো সেই লোকটা না, ইংল্যান্ড থেকে আসা সেই ডক্টর? তাহলে এই লোকটা ইংল্যান্ড থেকে আসা ডক্টরের উপর এক্সপেরিমেন্ট করেছিল আর এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায় আর সে মারা যায়। মানে এই ডাক্তার নিজের উপর এক্সপেরিমেন্ট করেছে? না, তার সাথে নিশ্চয়ই কেউ না কেউ ছিল মেশিন অপারেট করার জন্য। স্যার, আমার মনে হয় ও ফিল্ম স্টার গুরুরাজ। ওর কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে, না হলে ওর ছবি কি করে পেলাম এখানে আমরা? সেটা ওই গুরুরাজকে গিয়ে জিজ্ঞাসা করি। শুনুন শুনুন, এখনো পর্যন্ত কটা চিঠি পেয়েছেন? চিঠি, তিনটে চিঠি এসেছে। তিনটে? আপনি কি পুলিশকে ইনফর্ম করেছেন? আসলে ব্যাপারটা হলো যে আমি ভেবেছিলাম যে কি ভেবেছিলেন আপনি? আপনি কে? এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। সিআইডি? আরে আরে, সিআইডি এখানে? আপনি এই জায়গাটা চেনেন? আপনি জানেন এই জায়গাটা কোথায়? না স্যার, আর আমি কি করে জানবো জায়গাটা কোথায়? আমি তো আগেই বলেছি জানি না। কিন্তু এই ফটোটা যখন আপনাকে বাইরে দেখাই তখন আপনার চেহারার রং একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কি বলতে চাইছেন কি আপনি? স্যার, বাইরে দেখছিলেন আপনি কি হচ্ছিল? ওই প্রেসের লোকগুলো কিভাবে আমাকে বিরক্ত করছিল আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশার পাত্র হচ্ছিলাম। এই তো সোনিয়া, ওকে জিজ্ঞাসা করুন। সোনিয়া, তুমি বলো, তুমি এই জায়গাটা কখনো কোনোদিন দেখেছো? বলে দাও এনেদের। না, এই জায়গাটাকে কখনো দেখিনি। কোনো ব্যাপার নয়, আপনি শুধু আমাদের এটা বলুন যে আপনি পরিতোষকে চেনেন? না, আমি কোনো পরিতোষকে চিনি না। ডক্টর পরিতোষ গুরুরাজ আপনি চেনেন? আগে না, এই নামটা আমি আজ প্রথমবার শুনলাম। কে ইনি? ডক্টর পরিতোষের লাশ আমরা এই জায়গাতে পেয়েছি, আর এটা সেই জায়গা যেখানে জীবন আর মৃত্যু নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। এই কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? আরে, আমি তো কিছুই বুঝতে পারছি না এসবের মধ্যে আমাকে টানার কি মানে আছে? মানে আছে, কারণ লাশের কাছ থেকে আপনার কিছু ফটোগ্রাফ পেয়েছি। অনুষ্কা, আমার ফটোগ্রাফ? কি, ওর ফটোগ্রাফ? হ্যাঁ, লাশের কাছে? হ্যাঁ, লাশের কাছ থেকেই। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার স্যার। একটা লাশের পাশে আমার ফটো, সুপারস্টার গুরুরাজ, ডু ইউ নো দ্যাট? এখানে ওই ছবি কি করে গেল আমি কি করে জানবো? স্যার, আমার এই ছবি তো গলির প্রতিটি মোড়ে মোড়ে বিক্রি হয়, সমস্ত ম্যাগাজিনে আমার এই ছবি প্রিন্ট হয়, আর তাই সেগুলো প্রিন্ট হয়। পার্থ, বুঝিয়ে বলো তো। তো এক্সকিউজ মি স্যার, ভেবেছিলাম এই লেটারগুলোর জন্য এসেছেন এনকোয়ারি করতে। স্যার, বেশ কিছুদিন ধরে ওকে কেউ মেরে ফেলার হুমকি দিচ্ছে। আচ্ছা, কে আপনাকে মারবে বলে হুমকি দিয়েছে? এর মধ্যে সবকিছু লেখা আছে স্যার, পড়ে দেখুন। বিয়ের কার্ড নাকি হুমকির চিঠি? দা, তাহলে আপনাকে কেউ মারতে চায়? আগে হ্যাঁ, সামবডি ওয়ান্টস টু কিল মি, কেউ আমাকে মেরে ফেলতে চায়। কিন্তু আপনি এই কথাগুলো পুলিশকে বলেননি, আপনি প্রেসের লোকেদের ডেকে নিলেন। হ্যাঁ, আগে না, আমি ওই প্রেসের লোকেদের ডাকিনি, ওরা নিজেরাই কোথা থেকে খবর পেয়ে চলে এসেছে। ডাক্তার পরিতোষ ছাড়া আমরা আরো একটা লাশ পেয়েছি,
দুটো খুন হয়েছে, আর এই ফটোগ্রাফগুলো আমরা ওখান থেকে পেয়েছি, আর এখন আপনি আমাদের এই চিঠিটা দিচ্ছেন। হ্যাঁ, আপনি এই চিঠিটা পড়তে চান না তাই তো? এর কোনো মূল্যই নেই আপনাদের কাছে, ঠিক আছে, পড়তে হবে না, নো প্রবলেমস। যখন যখন আমার খুন হয়ে যাবে, আমি মরে যাব, তারপরে আপনারা এই চিঠিগুলো পড়বেন। যখন খুন হবে তখন বল, ধ্রুব বল। তোকে বলেছিলাম না আমার বোতলে হাত লাগাবি না, বল বোতল কোথায়, বল। স্যার আমি আপনার বোতলে হাত দিইনি স্যার। হাত লাগাসনি, মাথার উপর রাখ, মাথার উপর রাখ, মাথায় রাখ। তোকে দেখাচ্ছি আমার নিশানা কত ভালো। আরে ধ্রুব, ধ্রুব কি করছিস? ছাড়া বলছিস, শাট আপ, শাট আপ ধ্রুব। এটা কি করছিস? ভদ্রভাবে কথা বল। ওনারা হলেন সিআইডি অফিসার। সিআইডি এখানে কি করছিস টা কি ধ্রুব? আই এম সরি এসবি স্যার, ও হলো আমার ছোট ভাই ধ্রুব, ও বেচারা অ্যালকোহলিক। ধ্রুব কি করছো তুমি, পাগল হয়ে গেছো নাকি? একটা লোক মদ খেয়ে বন্দুক নিয়ে নাচ করছে, তোমার কোনো প্রবলেম আছে দাদা? তুমি তাহলে এও আপনার ভাই? আগে হ্যাঁ, ও আমার মেজো ভাই পার্থ। দেখুন স্যার, আপনি কিছু মনে করবেন না। ধ্রুব তুমি তুমি বসো, বসো এখানে বসো। আরে কি করছিস টা কি? আসলে এর মজা করার অভ্যেস আছে, মজা করছে ও। মজা করছে? হ্যাঁ, সার্ভেন্টের মাথায় বন্দুক তাক করে মজা করছে। এই বল। হ্যাঁ স্যার, ওনার মজা করার অভ্যাস এটা স্যার, উনি প্রায়ই এরকম করেন। আচ্ছা, দেখলেন তো সিআইডি, আমি মজা করছিলাম। দিন আমার বন্দুকটা ফেরত দিন, এই বন্দুকটার লাইসেন্স আছে আমার কাছে, সো প্লিজ ফেরত দিন, ফেরত দিন। এর মধ্যে বুলেট নেই, বন্দুক খালি স্যার। স্যার আমার বোতলটা আনিয়ে দিন। স্যার স্যার প্লিজ স্যার প্লিজ, ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ওকে ক্ষমা করে দিন, নেশা করে আছে। স্যার এখন অবধি আমরা এটা জানতে পারিনি যে পরিতোষের লাশের পাশে গুরুরাজের ছবি কিভাবে এলো, উল্টে গুরুরাজের কাছে হুমকি দেওয়া চিঠি আসছে। চিঠি আসেনি, চিঠি আনানো হয়েছে। তার মানে? মানে যখনই গুরুরাজ জানতে পারলো যে সিআইডি ওর বাড়িতে পৌঁছচ্ছে, তখনই ও এই চিঠির গল্প শুরু করে দিল। আর তাছাড়াও ও প্রেসের লোকেদেরও ডেকেছিল। স্যার এই লেটারের উপর ফিঙ্গারপ্রিন্ট তো অনেকগুলো আছে, যে কেউ হতে পারে, কিন্তু একটা ব্যাপার স্যার, এই লেটার কোনো কম্পিউটারের প্রিন্ট আউট নয়, বরং খুব পুরনো টাইপরাইটারে টাইপ করা হয়েছে। ও, কোনো পুরনো টাইপরাইটারে? ওই বাড়িতে এত সিকিউরিটি আছে যে কেউ বাইরের লোক ভেতরে এসে এটা রাখতে পারে না, এটা নিশ্চয়ই ভেতরের কারোর কাণ্ড। স্যার হতে পারে এগুলো কোনো পাবলিসিটি স্টান্ট? হ্যাঁ এটাও হতে পারে, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে যে ডক্টর পরিতোষের লাশের পাশে আমরা গুরুরাজের ফটো পেয়েছিলাম। হতে পারে যে ডক্টর পরিতোষের সঙ্গে গুরুরাজের কোনো কানেকশন ছিল, আর এটাও হতে পারে যে গুরুরাজকে সত্যি কেউ মারতে চাইছে। অভিজিৎ আমাদের আবার গুরুরাজের বাড়িতে যেতে হবে। স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই চিঠিগুলো যে লিখছে সে আমাদের বাড়ি থেকেই লিখছে। যেই হোক না কেন, সে বাড়িরই কেউ। একবার আমরা তল্লাশি নিলে সব জানতে পারা যাবে। স্যার স্যার স্টোর রুমে একটা জিনিস পেয়েছি, এই দেখুন স্যার, টাইপরাইটার। ফ্যান্টাস্টিক, কোথায় পেলে? এখানেই পেয়েছি স্যার, লুকিয়ে রাখা ছিল। পেডিক
তুমি বাইরে যাও স্যার, বাইরে দরজার সামনে গিয়ে দাঁড়াও যাতে কেউ ভেতরে না ঢুকে। ইয়েস স্যার। স্যার কোথায়? স্যার ভিতরে আছেন, উনি আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছেন যাতে কেউ ভিতরে না যায়। স্যার এই টাইপরাইটারটা ওখানেই রাখো যেখানে রাখা ছিল, ওই জায়গায়। স্যার স্যার আপনি ভিতরে এমন কি করলেন যার জন্য আমরা চুপচাপ চলে যাচ্ছি? বোম সেট করেছে এই বাড়িতে। স্যার এই বোমটা ফাটবে কখন? তাড়াতাড়ি প্যাট্রিক, যে টাইপরাইটারে চিঠি লিখেছে না সে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে সিআইডি কি জিনিস। কিন্তু স্যার আমরা তো এটা হলপ করে বলতে পারি না যে ওই চিঠিগুলো এই টাইপরাইটার দিয়ে টাইপ করা হয়েছে। দয়া পরের চিঠিটা আসতে দাও, যে ওই টাইপরাইটারে হাত দেবে না। হেড্রিক বুম। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আপনি টাইপরাইটারে কি করেছেন? বলেছি না বোম সেট করেছি, ওটা টাইম বোম, সময় তো লাগবেই, চলো তাড়াতাড়ি। খুনি গুরুরাজকে আজকের দিনেই মারার কথা বলেছিল, দিন শেষ হয়ে যাচ্ছে, আমরা এখানে কেন অপেক্ষা করছি? অভিজিৎ, যে ডক্টর পরিতোষের লাশ আমরা পেয়েছি তাকে কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি 1.5 কোটি টাকা দিয়েছে ক্যাশ। হোয়াট, 1.5 কোটি? কিন্তু কি জন্য? কোনো সিক্রেট রিসার্চ চলছিল মানুষের ওপর। এসিপি প্রদমান হিয়ার। আচ্ছা ঠিক আছে, বোম ফেটে গেছে, গুরুরাজের বাড়িতে চিঠি পৌঁছে গেছে। 28 এপ্রিল রাতে তোমাকে খুন করা হবে, এট মিডনাইট। স্যার দেখুন, দেখুন কি লেখা আছে এতে। মিডনাইট মানে আজ রাত 12টার সময়, আজ রাত 12টার সময় ওকে কেউ খুন করবে। স্যার শুনলেন তো, আপনারা সবাই শুনলেন তো। স্যার এখন আপনাদেরই কিছু করতে হবে। আমরা তো আছি, আমরাও দেখতে চাই যে শয়তানটা কে। অভিজিৎ, ওই শয়তান এখানেই আছে, এখানেই আছে, এখানেই, এই বাড়িতেই। কি বললেন আপনি? এই বাড়িতে? হ্যাঁ এই বাড়িতেই। কিন্তু এই বাড়িতে কে এমন আছে যে এই কাজ করছে? রাজু। আমি আমি কেন করবো স্যার? আরে বোতল নিয়ে আয়, যা। শাট আপ ধ্রুব, শাট আপ। কেউ এখান থেকে যাবে না। এই বাড়ির থেকে একটা টাইপরাইটার পেয়েছিলাম, আর ওই টাইপরাইটারের একটা লেটারকে আমি পেন নাইফ দিয়ে স্ক্র্যাচ করেছি। লেটারটা হলো আর, এই দেখো আর লেটার কাটা রয়েছে। এবার ওই টাইপরাইটারে যার আঙ্গুলের ছাপ পাওয়া যাবে সে সেই লোক যে এই লেটারটা লিখেছে, আর ও খুব তাড়াতাড়ি ধরা পড়বে। হেড্রিক যাও, ওই টাইপরাইটারটা নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার স্যার, হ্যাঁ টাইপরাইটার ওখানে নেই স্যার। কি? ওখান থেকে উঠাও স্যার। টাইপরাইটার নেই ওখানে? টাইপরাইটার উঠাও। এসবি স্যার, এখন আপনি কি করবেন, কিভাবে ধরবেন ওকে? টাইপরাইটার পাওয়া যায়নি তো কোনো ব্যাপার না, আমাদের কাছে এই লেটারটা তো আছে, এই লেটারে ওই লোকটার আঙ্গুলের ছাপ নিশ্চয়ই থাকবে। স্যার কিন্তু এই চিঠিটা তো আমি এমনিই ধরেছিলাম। হ্যাঁ স্যার, এটাকে তো আমিও ধরেছি, আঙ্গুলের ছাপ তো আমারও থাকবে। গুরুরাজ, কেউ তোমাকে খুন করতে চাইছে, আমি এটা দেখতে চাইছি আমাদের তিনজন ছাড়া আর কার ফিঙ্গারপ্রিন্ট আছে এর উপরে। অভিজিৎ দয়া। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমারই বাড়িতে থেকে আমারই পয়সায় খেয়ে পড়ে কেউ আমাকেই মেরে ফেলার চেষ্টা করছে। দাদা শিট, দাদা দাদা, আমি বলছি যে এই সব কিছুর মূলে এই সিআইডির লোকগুলো। শাট আপ, শাট আপ, শাট আপ ধ্রুব, তুমি তোমার মুখটা খানিকক্ষণের জন্য বন্ধ করবে প্লিজ। ধ্রুব তো কিছু ভুল বলছে না, আমাদের মধ্যে কে মারতে চাইবে তোমাকে? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ কি বলতে চাইছো? সিআইডির লোকেরা মিথ্যে কথা বলছে আর তুমি এসব বলার কে? কে তুমি? গুরুরাজ, আমি আমি তোমার ভাই। ভাই? সম্পর্ক তো আমার ভাই, কিন্তু 30 বছর ধরে আমার বুকের উপর বসে আমারই অন্ন ধ্বংস করছো ভাই।
তাড়াতাড়ি করুন ডক্টর, বাবাটা বেঁচে যাবে। ফ্রেডি 2 মিনিটস, বাবাটা বেঁচে যাবে ডক্টর। 1 মিনিট, আপনি 30 সেকেন্ডস, থ্যাংক ইউ। আমি এক্ষুনি চেক করে এলাম, গুরুরাজ আর ওর বউ অফিসে আছে, ওরা একদম ঠিক আছে। হ্যাঁ ডক্টর বলুন। ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, ম্যাচও হয়ে গেছে, ফ্যান্টাস্টিক। কার সাথে? হোয়াট, ধ্রুব? ধ্রুব না, না, স্ট্যান্ড ব্যাক। তাহলে তোমরা জানতে পেরে গেছো তো যে গুরুরাজকে আমি মারতে চাই? হ্যাঁ, আমি ওকে মারব, কারণ এই লোকটা আমার জীবনটা শেষ করে দিয়েছে। সেই জন্য বন্দুক নামাও, ধ্রুব বন্দুক নামাও। ও তোমার কি ক্ষতি করেছে? ও আমার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। ও জানতো যে আমি একজন অ্যাক্টর হতে চাই, কিন্তু আমাকে হতে দেয়নি, হিংসা করতো আমাকে, হিংসা করতো। তো এখনো দেরি হয়ে যায়নি, তুমি একটার হতেই পারো, তুমি শুধু এই নেশা করা ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। আর এই নেশা করার অভ্যেস তো ও ধরিয়েছে আমায়, ও শিখিয়েছে আমাকে নেশা করা। ও জানতো যে আমি ওর থেকে ভালো একটা, হিংসা করতো আমাকে, কিন্তু এখন এখন সবকিছু শেষ, সবকিছু শেষ। 12টা বাজতে আর 1 মিনিট বাকি, 12টা বাজতেই এই পুরো গল্প শেষ। তুমি ওকে মারবে কি করে? আমরা তো তোমায় এখান থেকে যেতে দেবো না। এখান থেকে মারবো আমি ওকে, এখান থেকেই মারবো, এই দেওয়ালে থ্রু। চালাও গুলি। 12টা বেঁচে গেছে। সি ইউ ব্রাদার। মেরে ফেলেছি আমি আমার দাদাকে, আমি আমার দাদাকে মেরে ফেলেছি, আমি আমার দাদাকে মেরে ফেলেছি, আমি আমার দাদাকে মেরে ফেলেছি। তোমার বন্দুকে গুলি নেই। আমি আমার দাদাকে মেরে ফেলেছি। ধ্রুব, তোমার বন্দুকে গুলি নেই, বুলেটস আমার হাতে আছে, দেখো। স্যার, আমি আমার দাদাকে মেরে ফেলেছি, বিশ্বাস করুন আমাকে, আমি মেরে ফেলেছি ওকে। গুরুরাজ, দরজা খোলো। না, কোনো লাভ নেই স্যার, আমি বলছি আপনাকে, ও মরে গেছে। সোনিয়া, সোনিয়া দরজা খোলো। আমি বলছি তো স্যার, ও মারা গেছে স্যার। দরজা ভেঙে ধরো। ঠিক আছে স্যার, আমি আমার দাদাকে মেরে ফেলেছি। এটা কি করে সম্ভব? বৌদি বেঁচে আছে স্যার, বেঁচে আছে। হ্যাঁ অনুষ্কা, আমি আমার বৌদিকে মেরে ফেলেছি। অভিজিৎ, গুলি এখানেই চলেছে, বন্দুকটা এখানেই থাকা উচিত, ভালো করে চেক করো। দাদা, দাদা এটা খুলে দিলে দাদা।
স্যার এখানে তো দেখতে পাচ্ছি না, স্যার বন্দুকটা কোথায় যেতে পারে? দরজা বন্ধ ছিল, দরজা ভেঙে আমরা ভিতরে ঢুকলাম। অভিজিৎ, এটা হয়নি তো যে গুরুরাজ আর সোনিয়ার সাথে বন্দুকটাও বাইরে গেছে? হতে পারে স্যার। অনুষ্কা, আবার গুরুরাজ আর সোনিয়াকে ভালো করে চেক করো, দেখো কোনো বন্দুক ওদের কাছে আছে কিনা। না না না, আমি হোল্ড করছি, তাড়াতাড়ি করো। হ্যাঁ, নেই স্যার। আমি আপনাকে কখন থেকে বলছি গুলি আমি চালিয়েছি, আমার বন্দুক নিচে আছে, দেখুন আপনি। অভিজিৎ, এই ধ্রুবর বন্দুকটা ফরেন্সিক ল্যাবে নিয়ে চলো। এটা ধ্রুবর বন্দুক? এবার দেখা যাক যে এই বন্দুক আমাদের কি বলে। এটা সেই গুলিটাই না যেটা গুরুরাজের বডি থেকে পাওয়া গেছে? অফ কোর্স, অপারেশন থিয়েটার থেকে গুলি নিয়ে আমি সোজা এখানে আসছি। স্যার আমার মনে হচ্ছে এই গুলি সোনিয়াই চালিয়েছে। হতে পারে। দয়া, তুমি অনুষ্কাকে ফোন করে বলো যে সোনিয়ার হাতের প্যারাফিন টেস্ট করতে, দেখি ওর হাতে গান পাউডার আছে কিনা। স্যার। Oh my god, এই দুটো গুলি তো ম্যাচ করছে। What? ম্যাচ করে গেছে? আগে হ্যাঁ, গুরুরাজের যে গুলিটা লেগেছে তা ধ্রুবর বন্দুক থেকে চলেছে। What? No, Dr. Niyoti, আজকে আপনার ফরেন্সিক সায়েন্স ফেল হয়ে গেছে। অভিজিৎ ঠিকই বলেছে ডক্টর, ধ্রুবর বন্দুক থেকে কোনো গুলিই চলেনি। স্যার, এই বন্দুকটা আপনারা নিয়ে এসেছেন, আমি না। এটা ধ্রুবর বন্দুক তো? হ্যাঁ। তাহলে যে গুলিটা গুরুরাজের লেগেছে এর থেকেই চলেছে। ডক্টর নিয়তি, গুলি চলেনি। হ্যাঁ অনুষ্কা, সোনিয়ার হাতের প্যারাফিন টেস্ট হয়েছে? ওর হাতে গান পাউডার পাওয়া যায়নি, মানে ও গুলি চালায়নি। ঠিক আছে স্যার, হতে পারে সোনিয়া গ্লাভস পরেছিল। কিন্তু অভিজিৎ, আমরা তো ওখানে কোনো গ্লাভস পাইনি। একটা কাজ করি, আমরা গুরুরাজের বাড়ি আবার আমরা যাই। এটা সেই রুম যেখান থেকে গুলি চলে, আর ওখানে দুজনের গুলি লাগে। দুটো গুলি এখান থেকে চলে, আর দুটো গুলি এখানে দুজনের গায়ে লাগে। ধ্রুব নিশানা তো একেবারে দারুণ স্যার। কাঁচের ওপার থেকে গুলি চালানোর পরেও দুটো গুলি গুরুরাজ আর সোনিয়ার এসে লাগলো, আর কাঁচও ভাঙলো না। গুলিগুলো এখানেই চালানো হয়। সোনিয়া গুলি চালিয়েছে, প্রথমে ও গুরুরাজকে গুলি করে। আর তারপরে ও নিজেকে গুলি করে। স্যার বন্দুক তো আমরা পাইনি, ধ্রুবর বন্দুক থেকে গুলি চলেছিল আর ওটা ওখানে রাখা ছিল। মানে কোনোভাবে ওই বন্দুকটা এখানে নিয়ে আসা হয়, ওই বন্দুক দিয়ে গুলি করা হয়, আর তারপর ওই বন্দুকটা ঠিক ওই জায়গাতে গিয়ে রেখে দেওয়া হয়। আর এইসব আমাদের প্রেজেন্সেই হয়েছে।
যখনই ওখান থেকে ধ্রুব খালি বন্দুক থেকে গুলি চালিয়েছে, সেই মুহূর্তে সোনিয়া এখানে গুরুরাজকে আসল গুলি চালিয়েছে, তারপরে দ্বিতীয় গুলিও নিজের গায়ে চালিয়েছে। দা পারফেক্ট ক্রাইম অভিজিৎ, পারফেক্ট ক্রাইম। চলো আবার দেখব আমরা ওই রাতে এখানে ঠিক কি হয়েছিল। আমরা দরজা ভেঙে দেখি গুরুরাজ আর সোনিয়া দুজনেই আহত, দুজনেরই গুলি লেগেছে। আমাদের পরে ধ্রুব ওখানে আসে, তারপরে পার্থ, তারপরে তুমি দয়া আর অনুষ্কা মিলে গুরুরাজ আর সোনিয়াকে বাইরে নিয়ে যাও। তারপরে আমরা রুমটাকে সার্চ করি, আমরা ওখানে কোনো বন্দুক খুঁজে পাইনি। তারপরে ধ্রুব মদের বোতল তোলে, আমাকে বোতল খুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, পার্থ ওকে থাপ্পড় মারে, ওর কাছ থেকে বোতল কেড়ে নেয় আর ওকে টেনে বাইরে নিয়ে যায়। তারপরে ওই রুমে কেউ আসেনি। অভিজিৎ, কি হলো স্যার? লেটস গো। যখন আমরা রুম থেকে বেরিয়ে বন্দুক তোলার জন্য এসেছিলাম, তখন আমরা কি দেখেছিলাম? পার্থর শার্ট ভেজা ছিল। ছাদে যাই চলো। অভিজিৎ, দয়া, এই জলের ট্যাঙ্কটা ভালো করে চেক করো। স্যার, মদের বোতল জলের ভেতর। এটা মদের বোতল নয়, এতে বন্দুক আছে, বন্দুক, একই রকম দু দুটো বন্দুক। একটা সোনিয়ার বন্দুক যেটা দিয়ে গুরুরাজকে গুলি করেছিল, আর এটা ধ্রুবর বন্দুক। সোনিয়া গুলি চালায় আর এই বন্দুকটা বোতলের মধ্যে লুকিয়ে রাখে, আর পার্থ ডুবের থেকে এই বটলটা ছিনিয়ে নেয় আর ও এটাকে রুমের বাইরে নিয়ে যায়, আর তারপরে ও হলে যায় আর ওখানে গিয়ে ও ওই বন্দুকটা রেখে দেয় যেটা আমরা সহজেই পেয়ে যাই। ধ্রুবর এই বন্দুকটা ও এই বোতলে লুকিয়ে রাখে। ডাক্তারবাবু, আপনি আমার দাদা বৌদিকে বাঁচিয়ে দিন, আপনি যা চাইবেন সেটাই আপনাকে দেব। হ্যাঁ 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 ডাক্তারবাবু, আপনি আপনি যেটা বলবেন সেটা করব, শুধু শুধু যেভাবে হোক আমার দাদার প্রাণ বাঁচিয়ে দিন। ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি, বাই। দাদার শরীরটা মুখে রাম আর পকেটে ছুরি। ছুরি? কি ছুরি? গুরুরাজ মরে গেলে ওর সব টাকা, এই বাড়ি, সব সম্পত্তি সব আমাদের হতো, কিন্তু মরছেই তো না ও, মরলে তবে তো। সেই জন্য তুই আমাকে দিয়ে এসব করালি। আরে দাদা, তো এই লোকটাকে মাত্র 1 কোটি টাকা দিয়েছিল, তাতেও তোর সমস্যা? আরে এই 1 কোটি টাকাও কি গাছে গজায় নাকি? এই টাকাগুলো তো গুরুরাজের, ও যাকে খুশি দিতে পারে। আরে সেটা তো আমাদেরকেও দিতে পারতো, তাই না? আমরাও তো ওর ভাই, কিন্তু ও ডক্টর পরিতোষকে দিয়ে দিল। ডক্টর পরিতোষ যে লোকেদের অমর করতে চলেছিল, অমর। ও ভেবেছিল গুরুরাজকে মরতে দেবে না, কিন্তু কি হলো, কি হলো, ও মরে গেল তো, ডক্টর সুধীরও তো মরে গেল। এটাই তো তুমি ভুল করেছিলে, যদি ডক্টর সুধীরের লাশ আমরা না পেতাম তাহলে আমরা জানতেই পারতাম না এখানে কি চলছে। স্যার, ডক্টর পরিতোষকে এই মেরেছে, আমার দাদার হার্টের সমস্যা ছিল। আরে এই জন্যই তো আমি ওকে চিঠিগুলো পাঠিয়েছিলাম, যাতে ও ভয় পেয়ে যায় আর মরে যায়, কিন্তু চিঠিগুলো পড়েও মরলো না। সোনিয়াও তোমাদের সঙ্গে মিলে আছে, তাই না? কি বলছেন আপনারা? হ্যাঁ, ও রোজ কোথাও না কোথাও থেকে গুরুরাজকে লেটার এনে দিত, কিন্তু ও এটা করলো কেন? ও তো গুরুরাজের ওয়াইফ। সোনিয়া কেন গুলি চালিয়েছিল? সোনিয়া কেন গুলি চালিয়েছিল? কারণ আমি সোনিয়াকে ভালোবাসি। কি? হ্যাঁ, আমি আর সোনিয়া একে অপরকে ভীষণ ভালোবাসি। আমি তোকে শেষ করে দেব, শেষ করে দেব আমি তোকে। ডক্টর পরিতোষকে খুন আর গুরুরাজকে মারার চেষ্টার অপরাধে তোমাদের ফাঁসি হবে।
For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.